কুল কন্টেন্ট কুল হাসি তো বিডি বয়সবাসী আপনাদের সবাইকে স্বাগতম একাত্তর টিভির বয়কট মেলায়। এবং আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। আমার সঙ্গে আজকে যিনি আছেন কেসে ফুল এন্ড ফাইনাল দি ব্লুটুথ বয় মিস্টার একাব্বর আহমেদ ওরফে সুমন। চমকালেন, এই হুশ করে কথা কও, লালে লাল করে দেব, ও তো মরে যাবে। এক মিথিলাকে তো ভারতে রপ্তানি করছি, কিন্তু একাত্তর টিভির এই মিথিলাকে কোথায় রপ্তানি করবো? এটা একটা বিবেচনার কথা বলছো। তাকে রপ্তানি করার একমাত্র নিরাপদ জায়গা হলো সিফাতুল্লাহর মন। ভাই, আমার জীবনে আমি আর বিয়ে করবো না। কানে ধরছি আমি হাজারবার, কানে ধরে উঠা বসা করছি, এই কাম করবো না। ভাই আপনারা করেন, আমি এই কাম করবো না, প্লিজ। কেন ভাই বিয়ে করবেন না কেন? একাত্তর টিভির উপস্থাপিকা সে, তাছাড়া মেয়েটার সমস্যা কোথায়? ওই পাত দিলে হাগু করে দেয়, পেশাব করে চেয়ারের মধ্যে বসে বসে। এই মালের রুমে ভাই, তার রুমে যাওয়া যায় না। যাই হোক, ছোটবেলায় মুরব্বীরা বলতো টিভি দেখিস না, টিভির ভেতর শয়তান আছে। তখন আমি তাদের কথা বিশ্বাস করি নাই, কিন্তু একাত্তর টিভির কর্মীদের কর্মকাণ্ড দেখে আমার ভুল ভেঙে গেছে। সেই জন্যই তো বলতাছি, তাড়াতাড়ি করে একাত্তর টিভিকে বয়কট করেন। বয়কট কেমনে কর্মরে পাগলা, চতুর্থ লিঙ্গের মানুষগুলাকে দেখলে আমার যে মায়া লাগে। আরে রাখেন আপনার মায়া, আমার তো মাঝে মাঝে মন চায় একাত্তর টিভির নাস্তিক গুলারে মাথা কামিয়ে আলকাতরা মেখে উগান্ডার ফাইটটা যায় নামক নদীতে রাইখে আসি। আপনি এমন পাশনের মতো কথা কন, কিছু করার নেই, এটাই বাস্তব। কিরে রশিদ খান, কই তুই আসস নাকি? ও ভাই আসি, কিন্তু কি বলবেন, তোর জন্য বিশাল একটা সুখবর আছে। কি সুখবর ভাই, টুপুত কইরা বইলা ফালান। সামনে তো তোর এসএসসি পরীক্ষা, পরীক্ষায় কিন্তু আসবে একাত্তর টিভি কাকে বলে। ভাই উত্তরটা বইলা দেন, আমি মুখস্থ কইরা ফালাই। মিজানুর রহমান আজহারি এবং ঘূর্ণিঝড় নুরুর তাণ্ডবে লন্ডভন্ড টিভিকে একাত্তর টিভি বলে। আরে মোশারফ ভাই কি বলতেছেন এইগুলা, আমি আপনার আব্বা হব কিসের জন্য, আমাকে ভাই বলেন ভাই। এই ভাই আপনার গার্লফ্রেন্ড আছে? একাত্তর টিভির 32 লাখ সাবস্ক্রাইবার দেখে পসরাফ করতে গেছিলাম, আইসা দেখি 24 লাখ হইয়া গেছে। পসরাফের গতিতে বাইসা যাইতেছে একাত্তর টিভি। একাত্তর টিভির ভাগ্য ভালো, আপনি টয়লেট করতে না যাইয়া পসরাফ করতে গেছেন। দুই দিন ধরে একটু ঘুমাইতে পারতাছি না, 24 ঘন্টা ধরে এলাকায় একাত্তর টিভি বয়কটের মাইকিং চলে। কথা সত্য, সকল ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনই বয়কট করুন, একাত্তর টিভিকে বয়কট করুন। একাত্তর টিভি নাস্তিক টিভি, একাত্তর টিভি দালাল টিভি, একাত্তর টিভি ইসলাম বিরোধী টিভি, তো এখনই বর্জন করুন, একাত্তর টিভিকে এখনই বর্জন করুন। এই মাইকিং এর কারণে একাত্তর টিভির সাংবাদিক গুলা পাগল হইয়া গেছে, উল্টা পাল্টা কি বলতেছে তারা নিজেরাও জানে না। অবমাননা করেছে এই মুহূর্তে আমরা কঠোর ভাবে তার নিন্দা এবং ভাই উনি কি বলেছিলেন উনি আমার নেতাকে, আসলে বিষয় জানি না। একাত্তর টিভির এরকম উল্টা পাল্টা কথা আর ইসলাম বিদ্বেষী কথাবার্তা শুনে আমার মামাতো ভাইয়ের খালাতো ভাইয়ের চাচাতো ভাই 2 লাখ টাকার টিভি ভেঙে ফেলাইছে। বাঙ্গালা লাভ হইব কি? একাত্তর টিভিকে বয়কট কইরাও মনে শান্তি পাইতেছি না, কি করলে শান্তি পামু কেউ আমার একটু বলেন তো। রশিদ ভাই আপনি একটা কাজ করেন, একাত্তর টিভির নামের একটা টয়লেট বানান। কেন টয়লেট বানিয়ে আবার কি হবে, প্রত্যেক দিন 2 বার হাগু করে এসে বলতে পারবেন একাত্তর টিভিতে হাগু করে আসলাম, তাইলে মনে অন্যরকম একটা শান্তি পাবেন। হাসি বন্ধ বন্ধ, আপনারা যে যাই বলেন না কেন একাত্তর টিভির খেলার রিপোর্ট গুলা আমার খুব ভালো লাগতো, বিশেষ করে দেব চৌধুরী আর ফাহিম রহমান ভাইয়ের রিপোর্ট গুলা। হরে ভাই আমারও, তবে দেব ভাই আর ফাহিম ভাইয়ের উচিত একাত্তর টিভি ছেড়ে দিয়ে অন্য টিভিতে যোগ দেওয়া, আর প্রত্যেক দিন একাত্তর টিভির কার্যালয়ে গিয়ে হাগু করা, যাতে করে একাত্তর টিভির মালিক বুঝতে পারে তারা একাত্তর টিভি ছেড়ে দিয়ে না খেয়ে মারা যায়নি। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা।